করোনার বিরুদ্ধে লড়াইয়ে আজ প্রত্যেকেই ঘরবন্দী। করোনা ভাইরাস এবং সংক্রমণ এক ধাক্কায় যেন প্রাঞ্চঞ্চল বহরমপুর শহরকে স্তব্ধ করে দিয়েছে। মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। হঠাৎ যেন থমকে গিয়েছে চারপাশ। নেই সেই কোলাহল, নেই সেই ভিড়, নেই কোনো ব্যস্ততা। আজ বড়ই শান্ত এ শহর। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আজ প্রত্যেকেই ঘরবন্দি। দীর্ঘ লকডাউন কাটিয়ে ওঠার পর আনলক পর্যায়েও সাপ্তাহিক লকডাউন পশ্চিমবঙ্গে। চলতি মাসের দ্বিতীয় সাপ্তাহিক লকডাউন শুক্রবার। মুর্শিদাবাদ জেলায় বেড়ে চলা করোনা সংক্রমণ রুখতে সম্পূর্ণ তালাবন্দি নবাবী শহর বহরমপুর। শহর জুড়ে যেন এক নিস্তব্ধতা। তালাবন্ধ দোকানপাট, লোকজন নেই, খা খা করছে রাস্তা অলিগলি। করোনা ভাইরাস এবং লকডাউন এক ধাক্কায় যেন প্রাণচঞ্চল শহরকে স্তব্ধ করে দিয়েছে। লকডাউনে যেহেতু জরুরি পরিষেবায় ছাড় রয়েছে, সেক্ষেত্রে এদিন জরুরি কাজেই কিছু মানুষকে রাস্তায় দেখা যায়। কোথায় গেছিলেন? জেনতে, রিপোর্ট আছে জেনতে। ডাক্তার দেখাতে? ডাক্তার দেখাতে, জেন রিপোর্ট। ওই জন্যই বেরিয়েছে? কোথা থেকে আসছেন? নদা, মুর্শিদাবাদ, আমতলা। আমি ইলেকট্রিসিটি বোর্ডে অফিসে যাচ্ছি, আমার খাতাপত্র আছে। অনেকেই আবার অকারণে বেরোন, তুলে ধরেন নানান অজুহাত। অনেকেই আবার ক্যামেরা দেখে চরম অস্বস্তিতেও পড়লেন। প্রত্যেকেই আমরা এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে চলেছি, যে অদৃশ্য শক্তির নাম করোনা ভাইরাস। বিগত ক মাসে সেই শত্রুর কি ক্ষমতা তা আমাদের সকলেরই জানা। সেই লড়াইয়ে জয়ী হতে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। শহর জুড়ে পুলিশের তৎপরতাও থাকে এদিন। লকডাউন সফল করতে ধরপাকড়ও চলে। বহরমপুর থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।